নজর রাখবো ঝালদার দিকে, তার কারণ নিরাপত্তার চাদরে ঝালদা শহর। আজ কংগ্রেস নির্দল জোটের পুরো প্রধান তার বসার কথা। পুর প্রধানের আসন নিয়ে রাজনৈতিক চাপানউতোর এর আগে থেকেই চলছিল। গতকাল রাতে নিয়োগ করা হয়েছে পুর প্রশাসক। আমাদের প্রতিনিধি অনুপ আমাদের সঙ্গে রয়েছে। 144 ধারা জারি রয়েছে যেটা জানা যাচ্ছে ওই এলাকাতে। অনুপ, যেটা জানতে চাইবো যে ঝালদায় এই যে কংগ্রেস নির্দল জোটের পুর প্রধান বসার কথা, মানে এটা নিয়ে তো বেশ কিছুদিন ধরেই যথেষ্ট গন্ডগোল চলছে। এই মুহূর্তে 144 ধারা রয়েছে, তো সব মিলিয়ে এখন পরিস্থিতি কি, মানে কংগ্রেস কি বলছে, মানে এই পুরো প্রক্রিয়াটা কি সুষ্ঠুভাবে হবে কি হবে না, তা নিয়ে একটা অনিশ্চয়তার জায়গা রয়েছে অনুপ? দেখো, এর আজকে কংগ্রেসের পূর্ব নির্ধারিত কর্মসূচি, আজকে তাদের চেয়ারম্যান নির্বাচিত করার প্রক্রিয়া ছিল, এবং পৌর আইন মোতাবেকে, যেটা কংগ্রেসের দাবি যে পৌর আইন মোতাবেকে তারা তাদের কাউন্সিলররা আজকে সভা ডেকেছেন এবং সেই সভা থেকেই আজকে নির্বাচিত হবেন পৌর প্রধান। এটাই বিধি, পৌর প্রধান, উপপৌর প্রধান। কিন্তু গতকাল আচমকাই রাজ্য সরকারের পৌর দপ্তর তারা যে বিজ্ঞপ্তি জারি করেছেন এবং এখানকার একজন তৃণমূলের কাউন্সিলরকে তারা পৌর প্রশাসক হিসেবে নির্বাচিত করেছে এক মাসের জন্য। তৃণমূলের দাবি যে এটা নাকি বিধিতে রয়েছে, প্রশাসনের দাবি এটা নাকি বিধিতে রয়েছে, রীতিমতো বিজ্ঞপ্তি জারি করার পর এটা হয়েছে। কিন্তু কংগ্রেস এটাকে আমল দিচ্ছে না। কংগ্রেস বলছে এটা অত্যন্ত অগণতান্ত্রিক স্বৈরাচারী পদক্ষেপ, তারা এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে, যে কারণে আজকে যাতে কোনো রকম বড় রকম অশান্তি না হয়, যে কারণে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে ঝালদা শহরকে। 144 ধারা জারি রয়েছে এবং পৌরসভা চত্বরে কাউকে প্রবেশাধিকার দেওয়া হচ্ছে না। সব মিলে একটা টানটান উত্তেজনা, এবং তার মধ্যে কিন্তু কংগ্রেসের কাউন্সিলর যারা, তারা কিন্তু প্রবেশ করেছেন এবং তাদেরকে কোনো বাধার মুখে পড়তে হয়নি আজ, না রাজনৈতিকভাবে না প্রশাসনিকভাবে। তাহলে মানে বাধার মুখে পড়তে হয়নি তুমি বলছো, কিন্তু তার পাশাপাশি তৃণমূল এখনো কিন্তু বিষয়টা নিয়ে সোচ্চার, মানে কি তাদের সর্বশেষ মন্তব্য কি এখন অবধি? একেবারেই, এবং বলছে আইনি পদক্ষেপ, আইন যা বলবে তাই হবে। তারা কার্যত পিকচারে সরাসরি থাকছে না তারা ছবিতে, কিন্তু কংগ্রেস যারা দাবি করেছে তারা এই সভা সম্পন্ন হওয়ার পরই ইতিমধ্যেই তারা হাইকোর্টে তাদের লোকজনরা চলে গেছে এবং হাইকোর্টে আজকে তারা মামলা দায়ের করবে যে রাজ্য সরকার কি করে এই ধরনের স্বৈরাচারী পদক্ষেপ নিল, কি করে এই ধরনের বিজ্ঞপ্তি জারি করলো, নির্বাচিত বোর্ডকে অগ্রাহ্য করে, নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে অসম্মানিত করে, অগ্রাহ্য করে বেআইনি পদক্ষেপ নিল, এটাকে তারা বেআইনি পদক্ষেপ বলেই মন্তব্য করছে। ফলে গোটা ব্যাপারটাই এখন আবার সেই আইনি তালা পড়েন, এর মধ্যেই কিন্তু পৌর প্রশাসককে রাজ্য সরকার নিয়োগ করলো। রেশমি, একেবারে অনুপ তুমি যেরকম জানালে আমাদেরকে, আরো একবার আপনাদেরকে জানাই যে ঝালদা শহরে এই কংগ্রেস নির্দল জোটের যে পুর প্রধান যার বসার কথা, এবং তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু পৌঁছে গিয়েছেন কাউন্সিলররা, যেটা যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন। কিন্তু পুরো ব্যাপারটাই হচ্ছে একেবারে কড়া প্রহরায় 144 ধারা জারি রয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেস এখনো কিন্তু বিষয়টিকে মেনে নেয়নি, কোথাও গিয়ে এই যে নির্বাচিত বোর্ডকে অগ্রাহ্য করার যে জায়গা, এবং তা নিয়েই কিন্তু আজকে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে কংগ্রেস যে কেন কিভাবে এমনটা হতে পারে, বা এই একটি পুরসভাকে কেন্দ্র করে। অফকোর্স আমরা জানি যে সামনের দিনে পঞ্চায়েত নির্বাচন আসছে, কিন্তু তার আগে একটা পুরো বোর্ড গঠন ঘিরে বা তার পুরো প্রধান কে নির্বাচিত করা নিয়ে যেভাবে দুই রাজনৈতিক দলের এই টানা পড়েন, এবং কোথাও গিয়ে যেন মানে মাসল পাওয়ার মানে শোয়িং, এটা অনেকটা এভাবেও কিন্তু রাজনৈতিক মহল এটাকে ব্যাখ্যা করছে, সেই জায়গা থেকে নির্বাচিত বোর্ডকে কেন কিভাবে অগ্রাহ্য করতে পারে, তাই কিন্তু কংগ্রেসের মূল প্রশ্ন। অধীর চৌধুরী কি বলছেন শুনবো। এর থেকে বড় অন্যায় কিছু হতে পারে না, যেখানে তৃণমূলের নিজের চেয়ারম্যান পালাচ্ছে, অনাস্থা এসেছে, সংখ্যা কংগ্রেসের 12টা মাত্র কাউন্সিলরের একটা পৌর বোর্ড, সেটা হয় মুখ্যমন্ত্রী কেড়ে নিতে চাইছে এই ঝালটাতে ক্ষমতা দখলের জন্য নির্বাচিত কাউন্সিলর তপন কান্দুকে খুন করলো, সিবিআই গিয়ে আসামি ধরছে, তারপরও বাংলার নির্লজ্জ মুখ্যমন্ত্রী আর তার এই এই নির্দয় নিষ্ঠুর সরকার, একবারে অপরাধী সরকার বললে যাবো যাচ্ছে, তারা আজকে আরেকটা অপরাধ করছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডক্টর শান্তনু সেন। ডক্টর সেন, যেটা আপনি জানেন যে ঝালদাতে কংগ্রেস নির্দল জোটের পুর প্রধান বসার কথা, তো সেক্ষেত্রে কংগ্রেসের যেটা অভিযোগ যে মানে এই পুর বোর্ড গঠন করার জন্য বা দখল করার জন্য যে ক্ষমতার লড়াইয়ে নেমেছে তৃণমূল কংগ্রেস, এবং আজকে হাইকোর্টেও যাচ্ছেন তারা, যে একটা নির্বাচিত বোর্ডকে অগ্রাহ্য করার মানে এই সাহস কি করে দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস, আপনার প্রতিক্রিয়া? শান্তনু সেনের সঙ্গে আমরা যোগাযোগ করবো, কিন্তু আরও একবার আপনাদেরকে জানাই যে নিরাপত্তার চাদরে ঝালদা শহর,
পুরসভা 200 মিটার এলাকায় জারি 144 ধারা, এবং 144 ধারা জারি করে রীতিমতো কংগ্রেস এবং নির্দল যে কাউন্সিলররা তাদেরকে আনতে হচ্ছে, এবং আজকে যখন তারা এসেছেন তখন কোনো বাধার মুখে পড়েননি বটে, কিন্তু এই গোটা বিষয়টিকে কেন্দ্র করে এখনো কিন্তু যথেষ্টই অনিশ্চয়তা রয়েছে বা কোথাও গিয়ে একটা ভয়ের বাতাবরণও রয়েছে, যে কারণে আজকে আদালতে যাচ্ছে কংগ্রেস। নির্বাচিত বোর্ডকে কেন কিভাবে অগ্রাহ্য করা হচ্ছে তা নিয়েই মূল প্রশ্ন। শান্তনু সেন তৃণমূল কংগ্রেসের সাংসদ আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর সেন, জানতে চাইবো যে আপনার প্রতিক্রিয়া, মানে কংগ্রেস বলছে যে একটা মানে পুরো বোর্ডকে কেন্দ্র করে যেভাবে ক্ষমতার আস্ফালন দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস, যেটা অনুপ্রীত, এবং নির্বাচিত বোর্ডকে অগ্রাহ্য করার তো কারোরই কোনো ক্ষমতা নেই, সেভাবে কেন তৃণমূল কংগ্রেস এবং কিভাবে এটা করছে তারা হাইকোর্টে যাচ্ছেন, আপনার প্রতিক্রিয়া? দেখুন, পৌর এবং নগর উন্নয়ন দপ্তর নিয়ম মেনে রুটিন মাফিক কোনো জায়গায় যখন কোনো একটা কেউ ভ্যাকেন্সি তৈরি হয় সেই জায়গায় পরিষেবা যাতে অব্যাহত থাকে সেই জন্য রুটিন অনুযায়ী এই ধরনের কাজ করা হয়। এবারেও তার ব্যতিক্রম হয়নি, জোর করে ক্ষমতা তৃণমূল কংগ্রেসকে দখল করতে হয় না। 116টা মিউনিসিপ্যালিটিতে তৃণমূল কংগ্রেস কোটা জিতেছে, আর ভারতীয় জাতীয় কংগ্রেসের কি করুণ পরিণতি সেটা আমরা জানি। কংগ্রেসকে দেশের মানুষ যেখানে যেখানে ভোট দিয়ে সরকার করতে পাঠাচ্ছে সেখানে তাদের নেতারা বিজেপির কাছে বিক্রি হয়ে যাচ্ছে। শতাব্দী প্রাচীন একটা রাজনৈতিক দল বাংলার রাজনীতিতে মানুষের দ্বারা শূন্য হয়ে গেছে, দেশের মানচিত্রে তারা শূন্যের দিকে এগোচ্ছে, আর যাদের নিজেদের এগেছে ঘুড়ি ঘুড়ি ক্রিমিনাল কেস তারা আবার আমাদের সরকারকে ক্রিমিনাল সরকার কোন মুখে বলে কোন লজ্জায় বলে আমি জানি না। বা মানুষের আশীর্বাদে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকে, জোর করে ক্ষমতা যখন করতে হয় না, আর যারা শূন্য হয়ে গেছে তারাই শূন্য বর্গ আস্ফালন করে, বড় বড় কথা বলে।